জায়গা নেই হিমঘরে। এবার আলুর ফলন অত্যাধিক। আলুর ফলন বেশি হওয়ায় বিপাকে কৃষকেরা, ক্ষতির মুখে পড়বেন বলে আশঙ্কা কৃষকদের। জায়গা নেই হিমঘরে, এবার আলুর ফলন অত্যাধিক। আলুর ফলন বেশি হওয়ায় বিপাকে কৃষকেরা। জানা যায় এবছর অন্যান্য বছরের তুলনায় আলুর ফলন অনেকটাই বেশি, আর সেই আলু রাখার জন্য হিমঘরের জায়গা পেতে নাজেহাল অবস্থা হচ্ছে কৃষকদের। রায়গঞ্জের পানিশালায় অবস্থিত একটি হিমঘরের জায়গা না পাওয়ায় আশঙ্কায় হিমঘরের সামনে 34 নম্বর জাতীয় সড়কের ওপর লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে একের পর এক আলু ভর্তি ট্রাক্টর। আলু রাখার জন্য চুক্তিপত্র করতে হয়রানি হতে হচ্ছে কৃষকদের। বাজারে আলুর দাম নেই, হিমঘরে আলু রাখার জন্য হয়রানি হতে হচ্ছে চাষিদের। ফলে চরম বিপাকে উত্তর দিনাজপুর রায়গঞ্জ এলাকার চাষিরা। বিপুল পরিমাণ চাষের উৎপাদন হওয়ায় ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন চাষিরা, কারণ ফলন বেশি, ফলে বাইরের দামও মিলছে না। বর্তমানে আলুর কেজি প্রতি 5 থেকে 10 টাকা, যার কারণে এক প্রকার ক্ষতির মুখে পড়তে হচ্ছে চাষিদের। ক্ষতির হাত থেকে বাঁচতে আলু হিমঘরে রাখার সিদ্ধান্ত নিয়েছে কৃষকেরা, কিন্তু সেখানেও বিপত্তি দেখা দিয়েছে। আলু রাখার জন্য যথাযথ জায়গা পাওয়া যাচ্ছে না বলে দাবি কৃষকদের। এই বিষয়ে এক কৃষক জানিয়েছেন, আলুর ফলন বেশি হয়েছে, আলু রাখার জন্য আমরা যথাযথ জায়গা পাচ্ছি না। আজ 2-3 দিনের ওপর আমরা দাঁড়িয়ে রয়েছি আলু রাখার জন্য। সমস্যা কি, আলু বেশি হয়েছে, এখানে জায়গা পাওয়া যাচ্ছে না রাখার। 2-3 দিন থেকে দাঁড়িয়ে আছি লাইনে, আই এখন ওখানে দামের লস হয়, তার জন্য তো কোলেস্টোরে রাখা হয়, দাম পাওয়া যাচ্ছে নাকি পরে। কত করে বিক্রি হচ্ছে আলু এখন? তো 5 টাকা, 500 টাকা কুইন্টাল। বাজারে আলুর দাম পাওয়া যাচ্ছে না। বিঘে প্রতি আমাদের খরচ হয় 40,000 টাকা, কিন্তু বাজারের দাম পাওয়া যাচ্ছে কেজি প্রতি 5 টাকা কি 10 টাকা, যার কারণে আমাদের বেশ খানিকটা সমস্যায় পড়তে হচ্ছে। এই বিষয়ে তিনি আরও বলেন, এই বিষয়ে এক কৃষক অশোক মাহাতো বলেন, আলু রাখা আমাদের একটু সমস্যা হয়ে দাঁড়িয়েছে। 24 ঘন্টার ওপর লাইনে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু আলু রাখার জন্য যথাযথ জায়গা পাচ্ছি না কোথাও। তিনি আরও বলেন, আমাদের আলু রাখার জন্য খুব সমস্যা। 20 তারিখে টিকিট পাইছি, 3 দিনের পরে টিকিটের জন্য ঘোরাঘুরি করার পরে টিকিট পাইছি, তারপরে বন্ডের জন্য আসলাম। এখন লাইনে আমার 24 ঘন্টা গাড়ি দাঁড়ায় আছে, এখনও 12 নম্বরে আমি লাইনে আছি, রাখতে পারছি না। এখন আলুর ফলনটা বেশি, বাড়ির যদি কিছু লেবার যদি আপনি দিতে পারেন তাহলে 10 থেকে 12-র মধ্যে হয়ে যায়, আর না হলে 15 থেকে 14-র মধ্যে আপনার আসবে। এখন বলা যাচ্ছে না, যদি আমরা রাখে দিই তাহলে যদি হতে পারে, কাঁচামালের কোনো আমরাও গ্যারেন্টি পাই না, কোনো সময় খুব হয়ে যায়, কোনো সময় নাই হয়, তো এখন ওটা আমরা ভরসা করে রাখে দিই। পাশাপাশি এই সমস্যার কথা মেনে নিয়েছেন হিমঘর কর্তৃপক্ষ। তাদের দাবি, এই সময়টা আলু হিমঘরে রাখার জন্য কৃষকদের সমস্যায় পড়তেই হয়, তবে এবছর অত্যাধিক ফলন হওয়ায় কৃষকদের খুব একটা লাভ হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন হিমঘর কর্তৃপক্ষ। আমাদের ডিস্ট্রিক্টে কোলেস্টোরটা খুব কম, চাষ খুব হচ্ছে, ফসলও ভালো হচ্ছে। দক্ষিণবঙ্গে স্টোর বেশি আছে কোলেস্টোর, আমাদের উত্তরবঙ্গে খুব কম কোলেস্টোর আছে। তারপর যেগুলো আলু আছে বিহারেই যাচ্ছে, আলু আলু সব উঠে যাবে, আলু চাষির অসুবিধা হবে না। বিহার অনেক ডিমান্ড আছে, নেপালেও যাচ্ছে। কৃষকরা জমির খরচার মূল্য পাচ্ছে, লাভ পাচ্ছে না। গভর্নমেন্টের 6.5 টাকা মূল্য নির্ধারণ করা আছে, সে নির্ধারণের উপরেই দাম পাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, রায়গঞ্জ। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।